দ্বিতীয় টি টোয়েন্টি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের প্রথম সিরিজ জয়ের অপেক্ষা আরও বাড়ল। মাউন্ট বগানুয়ে টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। কিউইরা 11 ওভারে 2 উইকেটে 72 রান তোলার পর বৃষ্টি নামে, সময়ের সাথে বাড়ে এর তীব্রতা। আবহাওয়া রিপোর্টকে সত্যি প্রমাণ করে পণ্ড হয় ম্যাচটি। মাউন্ট মঙ্গানুই থেকে মুজনবেন তারেকের রিপোর্ট। বৃষ্টির সংখ্যা মাথায় নিয়ে প্রথম পরিকল্পনায় সফল বাংলাদেশ অধিনায়ক নাজমুল শান্ত। টস জিতে ফিল্ডিং নেওয়ার উদ্দেশ্য একটাই, ম্যাচ কার্টেল ওভারে গড়ালেও যেন টার্গেট জেনে ব্যাট করা যায়। বিপরীতে সাবধানী শুরু কিউইদের। আগের ম্যাচে 1 রানে 3 উইকেট হারানো নিউজিল্যান্ডে দিন বেশ সাবধানী ভূমিকায়। তবে শরীফুলের প্রথম ও ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজ ঘরে ফেরেন ফিন অ্যালেন। এ নিয়ে পঞ্চমবারের মতো শরীফুলের পেসে কাটা পড়েন এই কিউই ওপেনার। 9 রানে প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। তবে তৃতীয় ওভার থেকে হাত খুলতে শুরু করেন আরেক ওপেনার টিম সুইফার। 23 বলে 43 রান করে তানজিম সাকিবের শিকারে পরিণত হলেও প্রথম পাওয়ার প্লেতে 54 রান তুলে ফেলে নিউজিল্যান্ড। এরপর কিউ ইনিংসে লাগাম টানেন লেগ স্পিনার রিশাদ হোসেন। তার নিয়ন্ত্রিত বোলিংয়ে কমতে থাকে রানের গতি। ডারিল মিচেল ও গ্লেন ফিলিপস বাউন্ডারির জন্য রীতিমতো হাঁসফাঁস করতে থাকেন। এ সময় 3 ওভারে আসে মাত্র 10 রান। মাঝে আফিফ ও নাজমুস সাকিবের 2টি ক্যাচ মিসে কিছুটা হলেও আফসোস সঙ্গী হয়েছে টাইগার শিবিরে। 11 ওভার শেষে নিউজিল্যান্ডের রান যখন 2 উইকেটে 72, তখন শঙ্কা সত্যি করে নামে বৃষ্টি। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ে বৃষ্টির তীব্রতা। শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচ, আর তাতে টাইগারদের সিরিজ জয়ের অপেক্ষা আরও কিছুটা বাড়ল। এখানে যারা প্রবাসী বাংলাদেশে এসেছিলেন, যদিও আজকে হতাশ হতে হয়েছে বৃষ্টির কারণে, তবে তারা কিন্তু আরেকটা সুযোগ পাচ্ছেন রোববার তৃতীয় ম্যাচে বাংলাদেশ দল একটা জয় দিয়ে তাদের যে প্রত্যাশা সেটি পূরণ করবে এবং এই নিউজিল্যান্ডের মাটিতে আরও একটা নতুন ইতিহাস রচিত হবে। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, মাউন্ট মঙ্গানুয়ে, নিউজিল্যান্ড।